জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পাইলট হবেন চলচ্চিত্রে অভিনয় করবেন এমন ভাবনা কখনোই ছিল না তার মধ্যে যদিও ছবি দেখতে পছন্দ করতেন কিন্তু তা ছিল অন্য দশটা মেয়ের মতোই কথায় আছে ভাগ্যের লিখন না যায় খণ্ডন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহেতামের সঙ্গে পরিচয় ছিল শাবনূরের বাবার সেই সুবাদে শাবনুদের বাসায় যাতায়াত ছিল এই চিত্র নির্মাতার শাবনুরের প্রকৃত নাম নূপুর উনিশশো সালে নূপুরকে দেখে পছন্দ করে ফেলেন চিত্রনির্মাতা এহেতেশাম তিনি তার নির্মিতব্য চাঁদনিরাতের ছবিতে নায়িকা করতে চান নূপুরকে রাজি করান তার বাবাকে বাবার কথায় সায় দেন নূপুর নূপুর দাদু বলে ডাকতেন এহেতেশামকে আর দাদুর হাত ধরে চলে আসেন রূপালী জগতে দাদু এহেসাম তার ফিল্মি নাম দেন শাবনূর এই নামের অর্থ হল রাতের আলো বেশ উবে যায় নুপুরের পাইলট হওয়ার স্বপ্ন শাবনূর হয়ে তিনি আলো ছড়াতে থাকেন রূপালী পর্দায় দর্শকও তাকে সাদরে গ্রহণ করে নেন সতেরোই ডিসেম্বর এই নায়িকা তার জন্মদিনে এভাবেই জানালেন তার পাইলট হওয়ার স্বপ্ন ভঙ্গ এবং একজন নায়িকা হয়ে ওঠার গল্প তার কথায় কেউই নিশ্চিত করে বলতে পারবে না আগামীতে তিনি কি হবেন বা কি করবেন সবই হয় বিধাতার ইচ্ছায় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই এস ডিও এফস ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন